আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিম চপের রেসিপিটি দেখার জন্য। ডিম চপ ভাজার সময় তেলের মধ্যে যাতে খুলে না আসে সেই জন্য থাকছে রেসিপিতে বেশ কিছু টিপস। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই ব্যাটার তৈরির জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি এক কাপ নর্মাল বেসন, সাথে কোয়ার্টার কাপ আতপ চালের গুঁড়া, মরিচের গুঁড়া নিচ্ছি এক টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ। ব্যাটারের জন্য লবণ নিয়েছি স্বাদ মতো আর সাথে বেকিং পাউডার নিয়েছি এক চা চামচ। এবার সব শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিক্স করে নিব যাতে ভিতরে কোনো লাম্পস বা দানা না থাকে। বেসনের ব্যাটারটা তৈরির জন্য নর্মাল পানি ব্যবহার করছি, তবে পুরোটা পানি একবারে ব্যবহার না করে অল্প অল্প করে পানি দিতে হবে আর একটু করে মিক্স করে দেখে নিতে হবে। যদি আরেকটু পানির প্রয়োজন থাকে সেক্ষেত্রে আবারও পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু স্মুথ হওয়াটা খুবই জরুরি, তাই 4-5 মিনিট ধরে এভাবে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। আমরা সাধারণত বেগুনি বানাতে যে ধরনের ব্যাটার তৈরি করি সেই ব্যাটারের তুলনায় আলুর চপ বা ডিমের চপের ব্যাটারটা একটু ঘন হয়ে থাকে। এই ঘন ব্যাটারটা তৈরি করতে আমার মোটামুটি 200 ml এর কাছাকাছি পানি লেগেছে। এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে এখানে প্রায় 300 গ্রামের মতো আলু সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি। আর লাগছে আলুর জন্য স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স বা ভাজা শুকনো মরিচ আধা ভাঙা করে গুঁড়ো করে নেওয়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ এবং স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে এই সব উপকরণগুলোকে এবার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা সেদ্ধ করার সময়ই একেবারে কম পানি দিয়ে একটু শুকনো করে সেদ্ধ করতে হবে আর আলুটা ভর্তা করার সময়ও অনেক মিহি করে ভর্তা করতে হবে, তাহলে আর চপটা তেলে ভাজার সময় ফেটে বা খুলে আসবে না। ডিমের চপ বানানোর জন্য এখানে আমি 5টা আস্ত ডিম সেদ্ধ করে নিয়েছি, তবে ডিমগুলো চাইলে অর্ধেক করে কিংবা 4 ভাগ করেও ডিমের চপ বানানো যাবে। আমি তো ডিমের চপ যখন খাবো তখন আস্ত একটাই খাবো, এই আর কি। কিছুটা আলুর খামির এভাবে হাতের তালুতে নিয়ে একটু ছড়িয়ে ঠিক মাঝখানে একটা করে ডিম বসিয়ে তারপর চারপাশ থেকে মুড়ে দিতে হবে। চারপাশটা এমনভাবে মোড়াতে হবে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। ডিম এবং আলুর পরিমাণটা নিজের ইচ্ছে মতো দিয়েই কিন্তু এটা করা যাবে। এবার প্রতিটা ডিম চপই শুকনো আটা দিয়ে চারপাশে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। ডিমের চপ তৈরি করতে যাদের আলুগুলো খুলে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারা অবশ্যই এই স্টেপটা ফলো করতে পারেন। উপরের আটাগুলো তারপরে আলতো করে এভাবে একটু ছেড়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল। এবার এটাকে সরাসরি বেসনের ব্যাটারে এরকম চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটা লাগিয়ে নিয়ে তারপরে ডুবো তেলে ভাজার পালা। ছাড়ার সময় তেলটা মিডিয়াম গরম থাকবে আর চুলার জালটা মিডিয়ামের থেকে সামান্য একটু লোতে থাকবে। আর সঙ্গে সঙ্গেই উপর থেকে একটু এভাবে তেলও উঠিয়ে দিতে হবে। পাত্রে অ্যাটলিস্ট এমন পরিমাণ তেল নিতে হবে যাতে ডিমের চপটা প্রায় অর্ধেকটা মতো ডুবে থাকতে পারে। বেসনের সাথে কিছুটা চালের গুঁড়া মিক্স করে ব্যাটার তৈরি করলে এবং এই চপটা যদি একটু লো হিটে বেশ সময় নিয়ে ভাজা যায় তাহলে উপরের এই লেয়ারটা কিন্তু বেশ ক্রিস্পি হয়। আর যেহেতু ভেতরে ডিম এবং আলু আছে তাই ভেতরের অংশটা কিন্তু একটু নরম নরমই থাকে। মোটামুটি 7-8 মিনিট ধরে উভয় পাশেই এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি ডিমের চপগুলো উঠিয়ে নিচ্ছি। অনেকভাবেই এই ডিমের চপ তৈরি করা যায়, আমার দেখানো এটা একটা পদ্ধতি মাত্র। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।